হাঙ্গারে বাংলাদেশ নামের এই ছোট দেশ চলে মোটামুটি তিনটা আলাদা আলাদা সেক্টরের কাজের উপরে ভিড় কইরা। এই তিনটা জায়গা আমরা সবাই জানি, এক হইতেছে কৃষিখাত, দুই হইতেছে প্রবাসী আয় বা বিদেশ থেকে আয়, আমাদের বিদেশে যে বাইরে থাকে যেটা রেমিটেন্স পাঠায়, আর তিন নম্বর হইতেছে গার্মেন্টস শিল্প, তাই তো? তো বাংলাদেশের প্রায় বেশিরভাগ ঘরের থেকে কেউ না কেউ এই তিনটার যে কোনো একটার সাথে জড়িত। তার মধ্যে গার্মেন্টসের সাথে একদম সরাসরি যুক্ত আছে কত মানুষ জানেন? 40 লাখেরও বেশি মানুষ। আর এই 40 লাখের বেশি মানুষের করা ইনকামের টেকায় চলে দেশের এক একটা পরিবার, মানে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে 2 কোটির মতো মানুষের মুখে খাবার জোটায় এই পোশাক শিল্পের আয় থেকে। অর্থাৎ আমাদের জনসংখ্যা যদি 17 কোটি 64 লাখ হয়, তাহলে সেই হিসাবে প্রতি 17 জনে প্রায় 2 জন মানুষের খাবারের বন্দোবস্ত হয় এই গার্মেন্টস থেকে, এই গার্মেন্টস থেকে আয় করা টাকা। এখন তাহলে চিন্তা করেন, দেশের মোট কতগুলি মানুষের রুটি রুজির বন্দোবস্ত হয় গার্মেন্টসের উসিলায়। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ থেকে বিদেশে মাছ, চামড়া, আরও কিছু অনেক কিছু রপ্তানি করি, তাই না? তো যা কিছু রপ্তানি করি সেই রপ্তানির 85 ভাগই আসে এই গার্মেন্টস থেকে। 2022 সালে যেটা এসেছিল $42 বিলিয়ন, তার একটু উপরে। আর এই অর্থবছরে এটা 46 বিলিয়ন ছাড়ায় 47 বিলিয়নের কাছাকাছি যাবে বলে হিসাব আসছে, যা গত কয়েক বছর থেকে শতকরা প্রায় 10.5% বেশি। অবশ্য এখন আর সেটা সম্ভব হবে কি না আমরা কিন্তু জানি না। কেন সম্ভব হবে না, আসেন আমরা একটু খতায় দেখি। এ পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা কি কেউ খেয়াল করেছেন? খোঁজ দিলে জানতে পারবেন। আর আমার যে শ্রমিক ভাই বোনেরা গার্মেন্টসে চাকরি করেন, তারা অবশ্যই জানেন যে ভেতরে ভেতরে কত খারাপ পরিস্থিতির দিকে যাইতেছে এই গার্মেন্টস শিল্প। অর্ডার সংকটে ভোগা শুরু করে দিছে প্রায় সকল গার্মেন্টস। যে সমস্ত গার্মেন্টসে আগে ভরপুর ডিউটি ছিল, সেখানে এখন ওভারটাইম মোটামুটি বন্ধই হয়ে গেছে, ঠিক কিনা বলেন? 8টা থেকে 5টার বেশি ডিউটি হয় না তেমন একটা, কাজ না থাকায় অনেক ফ্যাক্টরিগুলো আবার মাঝে মাঝে কয়েকদিন ধরে বন্ধ দিতেছে। এর ফলে শ্রমিক ভাই বোনদের আয়ের পরিমাণ ব্যাপক হারে কমে গেছে, অনেককেই অল্পতেই চাকরি থেকে ছাঁটাই করা হইতেছে কাজ পর্যাপ্ত না থাকায়। নতুন নিয়োগের মাত্রা কমতেছে খুব আশঙ্কাজনকভাবে, একদিকে আয় কমা, তার উপরে দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে খাইয়া পইরা বেঁচে থাকাটাই কঠিন হয়ে যেতেছে। আর এই জন্যে আপনারা খেয়াল করলে দেখবেন অনেক গার্মেন্টস কর্মী অন্যান্য পেশায় চলে যাওয়া শুরু করছে, অনেকে আবার ফিরে গেছে গ্রামে, ঠিক কি না বলেন? আপনার গ্রামেই দেখেন গার্মেন্টস আগে কাজ করতো, ফিরে আসছে না? এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কইতে পারেন যে দাদা, এই সমস্ত বিষয় তো তেমন একটা খবরে দেখি না, কোনো পত্রিকায়, নিউজে, চ্যানেলে, টিভিতে তো দেখি না। ভাই হাসিনা জানে এটা কত বড় সংকট, আর এইটাও জানে যে এই সংকটের জন্য সে একলা নিজে দায়ী, আর জীবনে সে নিজের ভুল ব্যর্থতা স্বীকার করিছে। এটা দেখেছেন গত 15 বছরে ও জিন্দগিতে কোনোদিন ভুল স্বীকার করিছে? ভুল হয় না শয়তান আর ফেরেস্তার, ও এটা আস্ত শয়তান, সেজন্য ওর কোনো ভুল হয় না, ওই যে ফেরেস্তা না এটা ওই নিজেও জানে। আপনার যে কোনো পরিচিত একজন গার্মেন্টস শ্রমিক ভাই বোনকে জিজ্ঞেস করলে 70টা জানতে পারবেন। আর এই নিয়ে যে একেবারে নিউজ হয় নাই তাও না, এই যে নিউজ দেখেন, এইবার আসি কারণে, মানে কেন এই অর্ডার সংকটে পড়লো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই নিয়ে যতগুলো নিউজ হচ্ছে সেই নিউজগুলোকে যদি বিশ্লেষণ করি, তাহলে একাধিক কারণ উঠে আসে। 1 নম্বর কারণ হইতেছে যে মূল্যস্ফীতি। আমরা মূল্যস্ফীতি কিন জিনিসটা কি, এটা মেলাবার আলাপ করেছি, তাই না? যে আগে যে টাকা খরচ করলে যে জিনিস পাইতাম, এখন তার চেয়ে কম জিনিস পাই, এটাই মূল্যস্ফীতি, তাই না? 2 নম্বর হইতেছে যে গ্যাস, এটা যোগানের অভাব, বিদ্যুতেরও যথেষ্ট যোগান না পাওয়া বা অতিমাত্রায় লোডশেডিং। কিন্তু এইসব কিছু থেকে সবচেয়ে বড় ব্যাপার হইল 3 নম্বর ইস্যুটা, কি সেই ইস্যু? আপনারা হয়তো অনেকে জানেন যে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মানে আমেরিকা, এটা হইতেছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ক্রেতা, মানে খদ্দের, খরিদ্দার, মানে ওরা কয় বায়ার, ইংরেজিত কয় আর কি বায়ার। শুধু সর্ববৃহৎ না, মানে 85 ভাগ পোশাক যা আমরা অর্ডার পাই আসে হয় আমেরিকা থেকে, নয় ইউরোপ থেকে। ইউরোপ মানে আমি যেটি আছি আর কি, এটা বলে ইউরোপ, হ্যাঁ মানে ফ্রান্স তো ইউরোপে। এই যে দেখেন, এটা নিউজেই করছে কিন্তু, এই যে সেই নিউজ। আর তাদের বিরুদ্ধে হাসিনা বৈশা বৈশা সারাদিন বয়ান জারে, শুধু কি হাসিনা, হাসিনা সব লেসপেন্সার সারাদিন আমেরিকা আর ইউরোপকে গেলে, আবার হাসিনার পোলা নিজেই থাকে আমেরিকায়, বিয়েও করছে গেলে আমেরিকান মাইয়া, ডিভোর্স হওয়ার পরে যে কুত্তাটা নিয়ে বৈশা থাকে সেটাও আমেরিকান। তাই জাতির পোলা জয়ের পছন্দ ভালো, কুত্তাটা তাহলে সুন্দর আছে, ঠিক কি না? হ্যাঁ,
তো যাই হোক, তাহলে এখন বুঝেন কেমন জাউরার জাউরা। এ জানেই না যে পুরো বাংলাদেশের গার্মেন্টসে তাদের অর্ডারের অবদান কতখানি। এ জানেই না যে এই অর্থ বছরে যে আশা করেছিল 46 বিলিয়ন বা $47 বিলিয়ন আয় হবি এক্সপোর্ট থেকে, তার 85% আসবি ইউরোপ থেকে বা আমেরিকা থেকে পাওয়া অর্ডার থেকে। আর ইউরোপ বা আমেরিকা থেকে যে অর্ডারটা পাবি তার পরিমাণ হইতেছে $40 বিলিয়ন প্রায়। হাসিনার তার লেসপেন্সাররা মিলা তার দিন রাত তাদের সাথে তর্ক কইরা, বিবাদে জড়ায়া, তাদের গালাগালি কইরা শুধু যে রাজনৈতিক সম্পর্কই খারাপ করতেছে তা না, হুমকির মুখে ফেলে দিচ্ছে পোশাক শিল্পের মতো এত জরুরি এবং সম্ভাবনাময় খাতটারেও, যেটা অসংখ্য মানুষ যুগের পর যুগ ধইরা খাটাখাটনি কইরা তৈরি করেছিল। তো এই যে গার্মেন্টসের যে আসন্ন সংকট বা কাজের অর্ডার পাইতেছে না, তার অনেকগুলা কারণের মধ্যে এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সাথে এই যে বিবাদে জড়াইছে কাটাল রানী সেটাও একটা কারণ। এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই, তাই না? আপনি কাউরে দিন রাত মিডিয়ার সামনে সংসদে ইন্টারভিউয়ে বৈশা বৈশা মিছিল মিটিংয়ে তীব্র সমালোচনা করবেন, আর তারা আপনাকে বছরে বছরে $বিলিয়ন কাজ দিয়ে টাকা করার সুযোগ দিয়ে যাবে, এটা হয়? এটা কখনোই হয় না। আপনি যার কাজ করে একটা খাতে আর্থিকভাবে শক্তি পাইবেন তার সাথে আবার শক্তি দেখাইবেন, হ্যাঁ যার বিড়াল তারই কইবেন ম্যাও, এটা হয়? সে কি আপনার সেই শক্তির যোগানদাতা হবে? আর হবে না তো, সে শক্তিটা কেড়ে নিবে। হাসিনার তার দুর্নীতিবাজ লেসপেন্সারদের এই সব মাথামোটা কাজ কারবারের জন্য ধীরে ধীরে ডুবার দিকে রওনা দিছে এই গার্মেন্ট শিল্প। তারা আভাস করলে পাওয়া যাইতেছে ইউরোপ আর আমেরিকা গার্মেন্টসের অর্ডার কমাই দিলে কি হয় সেটা গার্মেন্টসের সাথে যারা জড়িত আছে প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে গেছে। সামনে কিন্তু আরো কঠিনভাবে সংকট হবে, এটা পানির মতো পরিষ্কার। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা দিছে যে অবৈধ কাটাল রানীদের তারা স্বীকার করে না, তাই তারাও আমেরিকার মতো বাংলাদেশে স্যাংশন দিবে তাদের মতো কইরা তাদের পন্থায়। আর এই নিউজ কিন্তু আমাদের বানানো নিউজ না, আমরা গুজব ছড়াইতেছি না, আওয়ামী লীগ যেমন কয় না আমরা নাকি গুজব ছড়াই, এটা আওয়ামী লীগের নেতার মুখ থেকে আসছে। এই যে দেখেন শুনেন, এখানে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না নিজেই বলতেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন দিতে পারে, আবার সে এটাও বলতেছে এটা নাকি কোনো সমস্যা হবি না। বেককলের বাচ্চা বেককল মান্না, ওই বুঝেও না সমস্যা কোনটা, তোরে কে কইছে যে সমস্যা হবি না? জিএসপি সুবিধা যদি বাতিল করে দেয় সেই ক্ষতি কি তুই পূরণ করে দিব, তোর ক্ষমতা আছে? আচ্ছা আমরা আবার অনেকে জানি না জিএসপি সুবিধা কি, তাই না? চলেন আগে একটু জিএসপি সুবিধাটা একটু বুঝে নিই। পৃথিবীতে যারা গরিব দেশ আর কি আমাদের মতো, হ্যাঁ এটা এটা ভালো বিষয় কয় স্বল্প উন্নত দেশ, তো এই স্বল্প উন্নত দেশ বা গরিব দেশগুলো যেন বাইরের দেশে কোনো কর বা শুল্ক ছাড়াই অনেক ক্ষেত্রে শতকরা হারে অনেক কম তুলনামূলকভাবে কম শুল্ক দিয়ে ব্যবসা করতে পারে, সেই সুবিধাটার বলা হয় জিএসপি সুবিধা। মানে ধরেন একটা 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 মাল সামান তৈরি করতে আমার লেগেছে 10 টাকা, আমি ওইটা ইউরোপে পাঠাইলাম, ওইটা বিক্রি করবো আমি 12 টাকায়, তো আমাকে ইউরোপ যদি 2 টাকার ট্যাক্স বসায় দেয় তাহলে কি আমি 12 টাকায় বিক্রি করবো পারবো? তা তো না, আমি 14 টাকায় বিক্রি করা লাগবে, তাই না? লাভ করে যদি বিক্রি করতে চাই, তাইলে জিএসপি দিয়ে আমাকে আমার জিনিস কম দামে বেচার সুযোগ করে দিছে, তাই তো আমার লাভ হইলো, তাই না? কেউ যদি জিএসপি সুবিধা না পায় তাহলে তো 14 টাকা করে বিক্রি করতে হবে, 14 টাকার মাল সামান একই মাল সামান নিয়ে গেলে আমি যদি 12 টাকায় বেশি কাঠটা কিনবি আমারটা কিনবি তো, তাই না? আমি তো এখানে সুবিধা পাই, এই সুবিধাটাই হইতেছে জিএসপি সুবিধা। তো দীর্ঘদিন যাবত ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের জিএসপি সুবিধা দিচ্ছিল, এখন ইউরোপিয়ান ইউনিয়ন যদি স্যাংশন দেয় এই সুবিধা বন্ধ করে দেয় তাহলে আমরা কি আর মাল সামান বিক্রি করতে পারবো ইউরোপে? পারবো না তো, জিএসপি সুবিধা বন্ধ করে দিলে গেছে, এই শুল্কের টাকা তুই পুরাবু মান্না? সাংবাদিক ভাইরা এর প্রশ্ন জিজ্ঞেস করেন না কেন? করবেন জিজ্ঞেস। এই যে দেখেন সময় টিভি, এটা তো আওয়ামী লীগের টিভি, তাই না? এটা 26 সেপ্টেম্বর নিউজ করেছে, সে নিউজে কইতেছে যে বাংলাদেশ আগের তুলনায় শুধু যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির হার কমে গেছে 1/3, 3/3 কমে গেছে আমেরিকায়, আবার ইউরোপে কমেছে 14.5%, মানে 14.5%। আর যে বিজিএমইএ মানে গার্মেন্টসদের যে ওদের যে একটা সংগঠন আছে না, এটা কয় বিজিএমইএ, এর সভাপতি ফারুক হাসান স্বয়ং আমেরিকার কাছে পোশাক রপ্তানি কমার এই বিষয়টা স্বীকার করেছে, আবার এটা বলেছে যে বিষয়টা উদ্বেগজনক, মানে এই বিষয়টা খুবই চিন্তার। তবে হাসিনা যে পশ্চিমের সাথে মানে ইউরোপ আর আমেরিকা কয় পশ্চিম এর সাথে যে মারপিট করিচ্ছে, এর সাথে যে গ্যাঞ্জাম করিচ্ছে, এর সাথে যে ঝগড়া করিচ্ছে, এর প্রভাব যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপর পড়বি তা করলে হাসিনা জানতো
কি বিশ্বাস হচ্ছে না, এই যে দেখেন তার প্রমাণ। তো এখানে হাসিনা অনেক আগেই কয়েছে যে আমরা যেন গার্মেন্টস অর্ডারের জন্য বিকল্প বাজার খোঁজা শুরু করি, তার মানে ওই কলেজ জানিত তো যে হাসিনা আমেরিকা ইউরোপের সাথে ঝগড়া করবি, করে গার্মেন্টসের 12টা বাজাবি, অর্ডার কমে যাবি এবং এই সংকট তৈরি হবি এবং নতুন বাজার খোঁজা লাগবে। যাই না শুই না এইভাবে গার্মেন্টসের ডুবানির পথে হাঁটিছে হাসিনা। আবার এমনভাবে কইছে মনে হয় এই প্রায় $40 বিলিয়ন বাজার ধরাটা মুখের কথা, চাইলেই ধরে ফেলবে। ও জানেই না যে একটা গার্মেন্ট শিল্প কত বছর পরে $40 বিলিয়নের বাজার ধরতে পারছে, কত বছর ধরে পরিশ্রমের পরে, কত মানুষের হাড় ভাঙা খাটুনি গেছে, কত মেধার দরকার হয়েছে। হাসিনা তো উন্নয়নের প্রকল্পের নামে সহজে হাজার হাজার কোটি টাকা লোপাট করার ওস্তাদ, তাই ওই ভাবিছে সব জায়গায় এত সহজভাবে সব কাজ হয়ে যাবে। তো এই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে যুক্ত মালিক শ্রমিক আপামর ভাই বোনেরা বুঝেছেন তো কি বিপদ আসছে। তো হাসিনা যেন আমেরিকা আর ইউরোপের সাথে বিবাদে জড়ায় এই পোশাক শিল্পের জয় বাংলা করে দিতে না পারে, তার জন্য হাসিনা আর তার এই ফ্যাসিবাদী শাসনকে আগেই জয় বাংলা করে দিতে হবে। আমরা হাসিনার এই পাগলামির খেসারত দিতে চাই না। হাসিনার প্রত্যেকটা আমেরিকা বিরোধী বক্তব্য, ইউরোপ বিরোধী বক্তব্য এবং বৈরিতা এবং তার কর্মকাণ্ডের জন্য আমরা 85% অর্ডারের একটা বাজারকে হারাইয়া যেতে দিতে পারি না। কারণ 85% বাজার হারানো মানে 85% গার্মেন্টসে কাজ না থাকা, কম থাকা, চাকরি হারানো। তার মানে গার্মেন্টস থেকে 85% মানুষ চাকরি হারায় চলে যাবে। আমরা যদি এই বিষয়ে নীরব থাকি তাহলে আগামীতে পোশাক শিল্পের জন্য ভয়াবহ রকমের হুমকি আর লক্ষ লক্ষ মানুষ বেকার হইয়া যাবে, প্রায় 35 লক্ষ মানুষ বেকার হইয়া যাবে। এইটার যদি অগ্রিম ব্যবস্থা এখন করতে না পারি তাইলে আমরা মহাবিপদে পড়ব। এই হাসিনা তার অবৈধ ক্ষমতা টিকায় রাখার জন্যে পশ্চিমের সাথে দ্বন্দ্বে জড়ায় গার্মেন্ট শিল্পে ধস নামায় অগণিত মানুষের পেটে যে লাথি মারতেছে সেটার জন্য কিন্তু সে দুইবার ভাবতেছে না। তাই আসেন শ্রমিকের পেটে লাথি মারতে আসা হাসিনার হাত পা আগেই ভেঙে দিতে হবে। টাইম আসিছে কলে সারা দুনিয়া হাসিনার বিরুদ্ধে। হাসিনা এতদিন ইন্ডিয়ার হিন্দুত্ববাদী মোদী সরকারের প্রত্যক্ষ সাহায্য নিয়ে এই অপশাসন চালায় গেছে, খোদার লানত পড়িছেন মোদীর উপরে। সারা দুনিয়া তারে ধরিছে যে শিখ নেতারে ভারতীয় গোয়েন্দার র দিয়া কানাডার মাটিতে খুন করিছে, তো সারা দুনিয়া ধরিছে তারে। এখন কলে মোদী আর ইন্ডিয়া কঠিন পেজগিতে আছে, হাসিনা এখন একলা। এখনই সময় ওর উপরে বিপুল শক্তিতে ঝাঁপায় পড়ার। ওর গুলি, ওর লাঠির বাড়ি, ওর মামলা, ওর গুম, ওর ক্রস ফায়ার সবগুলো আওয়ামী লীগের হাসিনা দিয়ে হামদায় দিতে হবে এখনই। তাইলে শুধু গার্মেন্টস রক্ষা পাবে তাই না, বাংলাদেশ রক্ষা পাবে, আমাদের আগামী বংশধররা রক্ষা পাবে। চূড়ান্ত লড়াইয়ের জন্য তৈরি হন, সময় চলে আসিছে। আমরা কলে রক্ত কম দেই নাই, জীবনও আমরা কম দেই নাই এই হাসিনার বিরুদ্ধে লড়াই করতে যাইয়া। আমরা লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ছি, দরকার হইলে আমরা আবার 71-এর মতো এক সাগর রক্ত পাড়ি দেব, কিন্তু বাংলাদেশের পবিত্র মাটি থেকে আওয়ামী হায়ানাদের আর আওয়ামী জাহেলিয়াতের শেষ চিহ্ন মুছে ফেলবো ইনশাল্লাহ।